আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একটি মিথ্যা গুজব সারা দেশে ছেয়ে যাচ্ছে। একজন ব্যক্তি মরে গিয়েও তার ব্যাপারে এত গুজব, এত নিন্দা, এত মিথ্যারোপ করা হচ্ছে। আমরা আলেম হয়েও এই কথাটি প্রচার করে যাচ্ছি। গতকালকে চিত্রনায়ক ফারুক মারা গিয়েছে, ইন্নাল্লাহি ওয়া ইন্নাহি ইলাইহি রাজিউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে ফেরত দান করুন। তার ব্যাপারে একটি বড় মাপের একটি অভিযোগ হচ্ছে যে তিনি ধর্মকে অবমাননা করেছেন, ধর্মকে অবমাননা করেছেন। কি বলেছেন যে আমাদের দেশ স্বাধীন করা হয়েছে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য না, এরকম একটি কথা প্রচলিত রয়েছে যে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি, এমনটাই। তো যখন এই কথাটাই বলাবলি শুরু হলো, এটা সম্ভবত 2018 সালে নভেম্বর মাসে। তো 1 ডিসেম্বর 2018 সালে তিনি এই অভিযোগের জবাবে জাগো নিউজ 24 এই চ্যানেল, এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তিনি জবাবে একটি ভিডিও আকৃতিতে তিনি বলেছেন যে, আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে বুকের ভেতরে দুঃখ নিয়ে কিছু কথা বলতে চাই। সারা জীবন মানুষের কথা বলেছি, আমাকে নিয়ে যে ধরনের কথাবার্তা ফেসবুকে বলা হয় আমি আসলে মর্মাহত। মানুষ এত নিচে নামতে পারে আমি ভাবতে পারিনি। ইসলাম নিয়ে আমি মন্দ কথা কেন বলবো? আমি নিজে একজন হাজি আকবর হোসেন পাঠান ফারুক, আমার স্ত্রী ফারহানা, মেয়ে ফারিয়া তাবুসুম, ছেলে রওশন হোসেন পাঠান, তারা সবাই হাজি। একটা মসজিদ আছে আমার নিজে, এটা আমার বড় দাদা দিয়ে গিয়েছেন। সেই মসজিদের জায়গা হলো 30 বিঘা। মসজিদে যে অঞ্চলটুকুতে মানুষ সলাত আদায় করে সেটাই হচ্ছে 5.5 বিঘা। ওই মসজিদের মোতওয়াল্লি আমি। তো সুতরাং তিনি নিজে মুখে এই কথাই বলেছেন এবং 2018 সালে 1 ডিসেম্বরে এই জাগো নিউজ 24 এবং আরেকটি পত্রিকাতে এটা প্রকাশিত হয়েছে, বাংলা ইনসাইডার নামে একটি পত্রিকা রয়েছে, 2018 সালে একই সময়ে প্রকাশিত হয়েছে। তো ভাই, আমরা যারা এরকম মিথ্যা কথা, মিথ্যা গুজব ইয়ে করছি, কেন করছি ভাই, কার জন্য করছি ভাই? এই আপনি কি জানেন, হাদিসটুকু কি জানেন যে এই যে মিথ্যা কথা বলার কারণে কোরআন হাদিসে কি বলা হয়েছে? সূরা বনি ইসরায়েলে 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই সেই বিষয়ে পেছনে পড়ে থেকো না, নিশ্চয় কান চোখ হৃদয় এসবের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতে 10 নম্বর আয়াতে বলছেন, অনুমান ভিত্তিক মিথ্যাচারীর ধ্বংস হোক। আপনি এই বিষয়টা কিন্তু অনুমান করে করছেন। এছাড়া সূরা আলে ইমরান 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অতঃপর আমরা সবাই আল্লাহর কাছে এই মর্মে প্রার্থনা করি যে মিথ্যুকদের ওপর আল্লাহ তাআলা লানত পড়ুক। লানত, যারা মিথ্যা কথা বলে বেড়ায়। সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে যে মিথ্যাবাদী তারা জাহান্নামে যাবে। এসব থেকে মানুষকে হেফাজত থাকতে বলা হয়েছে। এছাড়া যারা তিরমিজিতে একটি হাদিস রয়েছে যে যারা মিথ্যা কথা বলে তাদের অকল্যাণ হোক। তো আরও অনেক হাদিস রয়েছে, আর মিথ্যা কথা তো নয়, এখানে একজন ব্যক্তির অপবাদ দেওয়া হচ্ছে, সেখানে আপনি কি বলবেন, সেখানে আপনি কি বলবেন? তো এভাবে আমরা হিংসা, বিদ্বেষ, মানে একজন আরেকজনের বিরুদ্ধে কেন যে লাগে আমি এটাই বুঝি না ভাই। কেন করছেন এই কাজগুলো? এই কাজগুলো করে কি আপনাকে টাকা ইনকামের ধান্দায় ফেমাস হওয়ার জন্য, দলের ক্ষতি করার জন্য, না কিসের জন্য করছেন ভাই? এসব থেকে কোন একটি তথ্য পেলে তা যাচাই বাছাই করুন, তারপর এটা প্রকাশিত করুন। আমি তার পক্ষ বিপক্ষ কোনো কথাই বলছি না, আমি বলছি ইসলাম যতটুকু বলছে আমি ততটুকু বলছি। তার আমলনামা নিয়ে সে আল্লাহ সুবহানের কাছে দণ্ডায়মান হবে। কিন্তু তার ব্যাপারে আপনি যে মিথ্যা কথাগুলি বলছেন, গুজব ছড়াচ্ছেন, মিথ্যাচার করছেন, এর খেসারত আল্লাহ সুবহানের কাছে আপনার নিতে হবে। আপনি প্রস্তুত থাকুন আর এখনই তাওবা করুন, তার ব্যাপারে দান সাদাকা করুন। যারা এরকম করেছেন, ভিডিও বা কোনো পোস্ট করেছেন, তাড়াতাড়ি ডিলিট করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝেও মানার তাফিক দান করুক। আমিন।